ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌজাক এলাকা সহ তিনটি ভিন্ন ভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তির দাবিতে মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ওই সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তারা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌজাক এবং মাদারীনগর এলাকার মধ্যবর্তী স্থানে এই বিক্ষোভ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতাকর্মীরা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সানজিদা রহমান, ঢাকা স্টেট।